আসসালামু আলাইকুম আজকে ষষ্ঠ শ্রেণী দুই দশমিক এক অনুপাত নিয়ে আলোচনা করব অনুপাত কি দুটি সমজাতীয় রাশিকে একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশির দুটি অনুপাত বলা হয় অর্থাৎ আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি এটা একটা বর্ব ঠিক আছে প্রত্যেক বাহুর দর্ব এখানে কত দুই মিটার পরে এখানে কত তিন মিটার সেন্টিমিটার এখানে দুই সেন্টিমিটার এখানে তিন সেন্টিমিটার এখানে কি তিন সেন্টিমিটার তাহলে আমরা এই বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত পাবো ক্ষেত্রফল পাব দুই গুণ দুই অর্থাৎ চার বর্গ সেন্টিমিটার এখানে কত পাব তিন গুণ তিন বর্গ সেন্টিমিটার তাহলে এখানে কত নয় তাহলে আমরা এই দুইটা তুলনা করতে পারি যে চার ভাগ নয় বা আমরা এটাকে এভাবে লিখতে পারি চার অভাগ নয় অর্থাৎ দুটি সমজাতীয় রাশির একটি অপরের তুলনায় কত গুণ বা কত অংশ তাই একটি ভাবনা অংশ দ্বারা প্রকাশ করা যায় অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টার কত গুণ বা কত অংশ হ্যাঁ যেটা ভগ্নশের মাধ্যমে প্রকাশ করি সেটাই হচ্ছে অনুপাত অনুপাত যেহেতু একই জাতীয় বা সমজাতীয় তাই অনুপাতের কোনো একক নেই অর্থাৎ অনুপাতের কোনো কি অনুপাতের কোনো একক নেই অনুপাতের কোন একক নাই অনুপাত একটি ভবন অংশ এখন আমরা বিভিন্ন ধরনের অনুপাত নিয়ে আলোচনা করব প্রথমে সমতল অনুপাত তার আগে আমরা একটা অনুপাত লিখি যেমন অনুপাতের প্রথম পূর্ব রাশি এবং পরের পথটা হচ্ছে উত্তর রাশি সমতল অনুপাত কাকে বলে কোনো অনুপাতে পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোন সংখ্যা কোন সংখ্যা তারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলে অর্থাৎ সমতুলনপাত হচ্ছে কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশি পূর্ব উত্তরাশিকে শূন্য ব্যতীত অর্থাৎ শূন্য ব্যতীত শূন্যপাত দিয়ে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু অনুপাতকে আমাদের সমতুল বলতে পারে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি দুই অনুপাত এটাকে আমরা মন করছে একটু ভগ্নাংশ তাহলে দুই ভাগ পাঁচ আখারে লিখতে পারি আমরা যদি শূন্য দ্বারা গুণ করি লবহরকে উপরে ঠেছে লব নিচে ঠাকুর হর তাহলে কী হয় দুটো শূন্য হয়ে যায় তাহলে আমাদের শূন্য দিয়ে গুণ অথবা ভাগ করা যাবে না শূন্য বেদিতে অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে পারি তাহলে এক দিয়ে দিলে তো কোনো পরিবর্তন হয় না দুই দিয়ে করি তাহলে দুই গুণন দুই পাঁচ গুণন দুই অর্থাৎ উপরে নিচে একই সংখ্যা বা সমজাতীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে গুণ করলে কত হয় আমরা উপরে পাই চার নিচে পাই কত দশ তাহলে দেখা যাচ্ছে নতুন আমরা একটা অনুপাত পাইছি সেটা হচ্ছে কত চার অনুপাত কত দশ আমরা এটাকে কাটাকাটি করলে দুই অনুপাত পাঁচই পাবো তাহলে আমরা কি বলতে পারি যে মতেফ দুই অনুপাত পাঁচ ও চার অনুপাত দশ সমতুল অনুপাত একইভাবে আমরা পাঁচ অনুপাত সাত এটাকে আমরা কী করতে পারি পাঁচ ভাগ সাত আমরা যদি উপরে নিচে তিন দ্বারা গুণ করি তাহলে কী হবে তিন পাঁচ পনেরো আর তিন সাথে কত হয় একুশ তাহলে এখানে একটা নতুন অনুপাত পাই সেটা হচ্ছে পনেরো ভাগ একুশ অর্থাৎ পাঁচ অনুপাত সাত যে কথা পনেরো অনুপাত একুশ একই কথা কারণ আমরা এখানে কাটাকাটি করতে পারি তিন প্লাস পনেরো তিন একুশ অর্থাৎ তিন দ্বারা কাটাকাটি করা যায় তাহলে আমরা এটা লিখতে পারি যে পাঁচ সাত ও পনেরো অনুপাত সরল অনুপাত সরল অনুপাতটা কি অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে যেমন পাঁচ অনুপাত সাত এটা একটা সরল অনুপাত কারণ এখানে দুইটি রাশি আছে একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা কি আর একটা হচ্ছে উত্তর রাশি তাহলে আমরা সরল অনুপাত বলতে পারি যে অনুপাতের দুইটি রাশি থাকলে তাকে আমরা কি সরল অনুপাত বলব তাহলে অনুপাতের দুইটা রাশি থাকলে সেটা হবে আমাদের কি সরল অনুপাত এবং অনুপাতে প্রথমটা হচ্ছে পূর্ব রাশি পরেরটা হচ্ছে উত্তর রাশি লঘু অনুপাত লঘু অনুপাত হচ্ছে সরল অনুপাতের অর্থাৎ সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোটো হলে তাকে লঘু অনুপাত বলে অর্থাৎ সরল অনুপাতের আমরা তো জানি যে পূর্ব রাশি আর উত্তর রাশি থাকে সরল অনুপাতে সেই সরল অনুপাতের যদি পূর্ব রাশিটা হ্যাঁ উত্তর রাশি থেকে ছোটো হয় আমরা জানি যে লঘু মানে কি ছোটো তার মানে হচ্ছে যদি ছোটো হয় যেমন তিন অনুপাত পাঁচ এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে কি উত্তর তাহলে পূর্ব রাশিটি যদি উত্তর রাশি থেকে ছোটো হয় তাহলে হচ্ছে পাঁচের থেকে তিন ছোটো পাশের থেকে তিন ছোটো তাহলে এটা একটা লঘু অনুপাত এখন আমরা লিখতে পারি যে চার অনুপাত সাত আবার লিখতে পারি যে পাঁচ অনুপাত নয় এগুলো হচ্ছে লঘু অনুপাত একইভাবে আমরা বলতে পারি গুরু অনুপাত কি অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে যেমন পাঁচ অনুপাত তিন তাহলে এখানে প্রথম পূর্ব রাশিটি উত্তর রাশি থেকে কী বড় তাহলে সেটা হবে কী হবে গুরু অনুপাত তাহলে পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে বড় হয় সেটা হবে গুরু অনুপাত একভাবে আমরা লিখতে পারি যে সাত অনুপাত 4 6 অনুপাত 4 এইভাবে হ্যাঁ এগুলা হচ্ছে গুরু অনুপাত এবার আমরা শিখব একক অনুপাত অর্থাৎ যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে যেমন পনেরো অনুপাত পনেরো এটা হচ্ছে একক অনুপাত কারণ পূর্ব রাশি এবং উত্তর রাশি কি একই আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কী হবে এক এক তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক অনুপাত এক তাহলে এটা কি একটা হচ্ছে একক অনুপাত তাহলে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান তাকে বলা হয় একক অনুপাত ব্যস্ত অনুপাত কি পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে যেমন আমরা বলতে পারি তেরো অনুপাত পাঁচ এটাকে আমরা ব্যস্ত অনুপাতে প্রকাশ করতে পারি এর ব্যস্ত অনুপাত পাঁচ অনুপাত হচ্ছে তেরো কারণ আমরা এখানে বলছি যে সরল অনুপাতের পূর্ব রাশি কি উত্তর রাশি অর্থাৎ পূর্ব রাশি হচ্ছে এটা এটা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি উত্তর তাহলে পূর্ব রাশিকে আমরা কী করব উত্তর রাশিতে ণীত করব তাহলে এটা পূর্ব রাশিকে আমরা কি করছি উত্তর রাশি আর উত্তর রাশি কি করবো পূর্ব রাশিতে পরিণত করবো সেটা হবে আমাদের কি ব্যস্ত অনুপাত ঠিক আছে তাহলে আমরা আর একটা উদাহরণে আমাদের মাধ্যমে বলতে পারি পাঁচ অনুপাত সাত এর ব্যস্ত অনুপাত কি হবে আগে সাত অথবা উত্তর রাশিকে পূর্ব রাশি করবো পূর্ব রাশিকে কি করবো উত্তর রাশি করবো এটা হচ্ছে এটার পাঁচ অনুপাত ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাত কি একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণ ফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণ ফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে আমরা কি বলবো মিশ্র অনুপাত মিশ্র অনুপাত যেমন দুই অনুপাত তিন এবং পাঁচ অনুপাত সাত এটা একটা সরল অনুপাত এটা একটা সরল অনুপাত এই দুই অনুপাতের আর মিশ্র অনুপাত হে তৈরি করবো পূর্ব এখানে পূর্ব এই দুটা পূর্ব রাশির কি গুণফল এবং কি উত্তর রাশি আর উত্তর রাশির গুণফলটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত তাহলে এটার মিশ্র অনুপাত কী হবে মিশ্র অনুপাত আমরা কি করব যে দুইয়ের সঙ্গে পাঁচ দুই গুণ পাঁচ ব্র্যাকেট অনুপাত তিন গ্রহণ সাত তিন গ্রণ সাত তাহলে এটাকে লিখতে পারি যে পাঁচ ধীরে দশ অনুপাত একুশ এটা হচ্ছে আমাদের মিশ্র অনুপাত তাহলে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণ উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতটি হচ্ছে আমাদের কি মিশ্র অনুপাত তাহলে একাধিক এখানে দুইটা সরল অনুপাত আছে তিনটা সরল অনুপাতের ক্ষেত্রে কী হবে তিনটা সরল অনুপাত যেমন হচ্ছে দুই অনুপাত তিন তারপর হচ্ছে পাঁচ অনুপাত সাত এবং এক অনুপাত দুই তাহলে এখানে পূর্ব এখানে পূর্ব এখানে পূর্ব তিনটা পূর্বরা সেগুন ফল কী হবে দুই গুণন পাঁচ গুণন এক অনুপাত উত্তরা সেগুন ফল কী হবে তিন গুণন সাত গুণন দুই তাহলে আমরা লিখতে পারি পাঁচ দুগুণি দশ আর এক গুণ করলে কী হবে দশের সঙ্গে এক গুণ করলে দশ হবে এখানে কী হবে তিন সাথে একুশ তাহলে একুশ গুণ দুই দুই চার বিয়াল্লিশ এখানে হবে বিয়াল্লিশ তাহলে এটার হচ্ছে মিশ্র অনুপাত অনুসারণী দুই দশমিক এক এক নম্বর বলছে জিনিসের সংখ্যা তো প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাত প্রকাশ করো ক নম্বর বলছে পঁচিশ ও পঁয়ত্রিশ তাহলে এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি পঁচিশ অনুপাত পঁয়ত্রিশ এটাকে আমরা কাটাকাটি করলে দেখতে পারি পঁচিশ পঁয়ত্রিশ পাঁচ দ্বারা যায় কারণ এককের স্থানে দুটার পাঁচ আছে তাহলে পাঁচ পাঁচ হ্যাঁ পঁচিশ পাঁচশো তো পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে লিখতে পারি পাঁচ অনুপাত সাত একইভাবে খ নম্বর সাত সমস্ত তিনের এক ও নানা সমস্ত পাঁচের দুই এটাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি সাত তিন সাতা একুশ আরেক এক যোগ করলে কত হবে বাইশ ভাগ তিন অনুপাত পাঁচের সঙ্গে নয় গুণ করলে পঁয়তাল্লিশ আর দুই যোগ করলে সাতচল্লিশ ভাগ পাঁচ তাহলে এটা হচ্ছে আমরা আড়াই গুণ করতে পারি তাহলে বাইশ গুণম পাঁচ অনুপাত সাতচল্লিশ তিন তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচ ধীরি দশের শূন্য পাঁচ দু দশ আর এক এগারো অনুপাত তিন সাত এক আর থাকলো দুই তিনে চার বারো বারো আর দুই গণ নম্বর বলছি এক বছর দুই মাস ও সাত মাস এটাকে আমার অনুপাতে প্রকাশ করতে হবে তাহলে এখানে এক বছরকে আমাদের যেহেতু এখানে মাস আছে তাহলে এটাকে মাসে প্রকাশ করতে হবে তাহলে এক বছর সমান সমান কত বারো মাস তাহলে আমরা কি লিখতে পারি যে বারো মাস যোগ দুই মাস অনুপাত সাত মাস তাহলে বারবার দুই হচ্ছে চোদ্দ মাস অনুপাত সাত মাস তাহলে চোদ্দ অনুপাত সাত এটাকে দুই সাত দুই দেওয়া যায় তাহলে দুই অনুপাত এক এটা হচ্ছে অ্যান্সার

অর্থাৎ অনুপাত না একটি ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের আকারে নিতে পারি এটাকে তিন থেকে নয় তিন হাজার চার বারো অর্থাৎ তিন ভাগ চার তিন অনুপাত চার এটা হচ্ছে সরলীকরণ নম্বর পনেরো অনুপাত একুশ এটাকে আমরা তিন দ্বারা কাটাকাটি করতে পারি তাহলে তিন পাঁচ পনেরো তিন এটা হচ্ছে পঁয়তাল্লিশ ছত্রিশ এটাকে আমরা নয় দ্বারা কাটাকাটি করতে পারি তাহলে হচ্ছে পাঁচ নয় পাঁচ নং পঁয়তাল্লিশ আর চার নয় ছত্রিশ ঠিক আছে তাহলে হচ্ছে পাঁচ অনুপাত চার তিনি আবার বলছেন নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো ফোন নম্বর দুই অনুপাত তিন সমান আট অনুপাত ফাঁকা ঘর তাহলে এটাকে আমরা লিখতে পারি বা দুই ভাগ তিন সমান আট ভাগ ফাঁকা ঘর কারণ ঠিকই ভগ্ন তাহলে এটাকে আমরা আর আর গুণ করতে পারি দুইয়ের সঙ্গে ফাঁকা ঘর গুণ করলে দুই ফাঁকা ঘর আর তিনের সঙ্গে আট তাহলে তিন গুণ আট আর আড়ে গুণ বা দুই ফাঁকা ঘর তিন আসতে চব্বিশ বা আমরা যদি গুণটাকে গুণ অবস্থা যদি থাকে কোন কিছু কে ডান পাশে নেওয়া যায় তাহলে কী হয়ে যাবে ভাগ তাহলে ফাঁকা ঘর আমাদের মার বের করতে হবে তাহলে চব্বিশ ভাগ দুই কাটাকাটি করলে বারো হয় তাহলে রতে ফাঁকা ঘর এক হচ্ছে বারো তাহলে আমরা লিখতে পারি রতে দুই অনুপাত তিন আট অনুপাত বার ঠিক সেম বাকিগুলো সব একই নেমে হল